আজকে আমাকে অনেকে বলবেন যে আপনার এত রস, যে আপনি এত সকাল সকাল ঘুম থেকে উঠছেন। অ্যাকচুয়ালি আমি কন্টেন্ট তৈরি করতে পছন্দ করি আর আমার একটু রস বেশি, হ্যাঁ, এই জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠে আর কি আপনাদের এই দেখার সুযোগ করে দিচ্ছি যে কত সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশ। হ্যাঁ, এই যে দেখেন কতটা কুয়াশা পড়ছে, আজকে একদম অন্ধকার হয়ে আছে। গুড মর্নিং বাংলাদেশ, সকাল সকাল নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মূলত অনেক সকালে আমি ঘুম থেকে উঠলাম, কারণ বুঝতেই পারছেন যে আজকের যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তার মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে যে ভালোই লাগছে দেখতে। এই জন্য আর কি আমি সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগবে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদিত। তো দর্শক মণ্ডলী, আমি সকাল সকাল সাইকেল নিয়ে বের হয়ে গেছি আর আজকে মূলত বড়দিন, বড়দিনের দিন এত সুন্দর কুয়াশা পড়ছে দেখলেই অবাক লাগবে আপনাদের। সো আমি আপনাদের একটু সুযোগ করে দিব, কারণ আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি আর অনেকেই আছে যারা সকালে ঘুম থেকে ওঠেন না আর এইরকম পরিবেশও দেখতে পান না, কারণ শীতের সময় কেউই উঠতে চায় না। আমি মূলত আজকে লাইট জ্বালিয়ে তারপর কিন্তু সাইকেলিং করতেছি, কারণ লাইট না জ্বালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য সবাইকে লাইট জ্বালিয়ে চলার জন্য আহ্বান করছি। কারণ শীতের যখন কুয়াশা পড়ে শীতে, তখন কিন্তু লাইট জ্বালিয়ে চলাচল করা ভালো, কারণ সামনে কিছু দেখা যায় না এই কারণে। আর সবচেয়ে বড় কথা বলবো যে এই শীতের সময় সবসময় শীতের পোশাক নেবেন, হেলমেট ইউজ করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর পাশাপাশি লাইট জ্বালাবেন, লাইট জ্বালিয়ে রাখবেন, কারণ শীতের সময় কিন্তু বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় আমাদের দেশে। দেখা যায় যে শীতের সময় পরিবহন উল্টে যায়, তারপরে প্রাইভেট কার উল্টে যায়, বিভিন্ন মাইক্রোবাস উল্টে যায়, ঠিকই কুয়াশার কারণে। আর গাড়ির গতিবেগ অনেক বেশি থাকে, এই জন্য এইসব দুর্ঘটনাগুলো ঘটে। সো দর্শক মণ্ডলী, আজকে আমি কোথায় যাব জানি না, তবে আমার যেদিকে মন চায় সেই দিকে যাব। এটা হলো পার্ট থ্রি। সো আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, শুধুমাত্র কুয়াশা দেখে আমি আর বাড়িতে দাঁড়াতে পারলাম না, কারণ আমার মনে হলো যে একটা ভিডিও করা উচিত এত সুন্দর কুয়াশা। অনেকেই মিস করছেন কুয়াশা, তবে এখনও শীতের সময় আছে, এখনও পর্যন্ত আপনারা সকালে উঠলে দেখতে পাবেন যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তবে আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, দেখতেই পাচ্ছেন। আর সামনে ভোটের পোস্টার লাগানো আছে প্রতিটা রাস্তা মোড়ে মোড়ে, দেখতেই পাচ্ছেন। সো আমি সাইকেলিং করতেছি আর সাইকেলের লাইট জ্বালিয়ে কিন্তু আমাকে সাইকেলিং করতে হচ্ছে, কারণ অনেক কুয়াশা, এই যে দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা, অন্ধকার হয়ে আছে সামনে আর দেখতেই পাচ্ছেন যে লাইট জ্বালানো। সো আমার ইচ্ছা হলো যে আমি একটু কাঠখালি যাব, আঞ্চলিক ভাষায় বা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় কাঠখালি নাম করে একটা জায়গা আছে, সেখানে যাব। আর সেখানে যে একটা স্কুল আছে, স্কুল এখন দেখা যাবে না মেবি, কারণ অনেক কুয়াশা পড়ে আছে, তো এই জন্য শিশির পড়ে আছে এই জন্য দেখা যাবে না। তবে আমি সেখানে যাব, যে ব্রিজ ওপর কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর কিন্তু আবার ব্যাক করবো। তো সাথেই থাকুন আর ব্লগ ভিডিওটি এনজয় করবেন। ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকে মূলত বড়দিন, এই বড়দিনের দিন আমি কিন্তু একটা স্মৃতি হিসেবে রেখে দেবো যে খ্রিস্টান ধর্মের বড়দিনের দিন আমি বের হয়েছি সাইকেলিং সকালে। সো দেখতে থাকুন, আমি প্রায় চলে আসছি কাছাকাছি। সকালে ঘুম পাই, তবু আজকে কেন জানি মনে হলো যে একটু বের হয়, এই জন্য আর কি বের হলাম। ভালোই লাগছে, অ্যাকচুয়ালি ভালো লাগছে যে সামনে অল্প একটু দেখা যাচ্ছে, পিছনে অল্প একটু দেখা যাচ্ছে, আর সব অন্ধকার হয়ে আছে।
কার না ভালো লাগে শীতের সকাল? সবারই ভালো লাগে, তবে শীতের সকালে খেজুরের রস যদি পাওয়া যায় তাহলে আরও ভালো লাগে। তবে খেজুরের রস এখন কিন্তু যে গাছ থেকে পেড়েই খেয়ে ফেলবেন তা কিন্তু হবে না। আপনারা একটা কাজ করতে পারেন, খেজুরের রস প্রথমে নামাবেন, নামিয়ে তারপর কিন্তু যার খেজুরের রস খাইতে ইচ্ছা হয় সে একটু ফুটায়ে তারপর কিন্তু খেতে পারেন, কিন্তু গাছ থেকে নামিয়ে খেজুরের রস খাবেন না, কারণ এই খেজুরের রসে কিন্তু অনেক রকম জীবাণু থাকতে পারে, কারণ বাদুড় আছে, তারপরে বিভিন্ন পাখিরা কিন্তু এই খেজুরের রসের যে ভাঁড়ের মুখে বসে, দেখলে বুঝতে পারবেন। তবে আমি আজকে আরেকটা ভিডিও করব, সেটা হলো যে আমাদের শ্যামনগর উপজেলা যে ড্রোন শট অনেক উপরে। আজকে আমাকে অনেকে বলবেন যে আপনার এত রস, যে আপনি এত সকাল সকাল ঘুম থেকে উঠছেন। অ্যাকচুয়ালি আমি কন্টেন্ট তৈরি করতে পছন্দ করি আর আমার একটু রস বেশি, হ্যাঁ, এই জন্য আমি অনেক সকালে ঘুম থেকে উঠে আর কি আপনাদের এই দেখার সুযোগ করে দিচ্ছি যে কত সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশ। হ্যাঁ, তার মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে যে আমি আর বাড়িতে দাঁড়াতে পারলাম না, আমি চলে আসলাম ভিডিও তৈরি করতে। তো আমি এমন একটা জায়গা আছে, এটা হলো আঞ্চলিক ভাষায় কাকখালি বলে, হুম, কাকখালি। এই কাকখালির এইখানে এত সুন্দরভাবে ব্রিজ তৈরি করা, তবে এখন আপনারা ভালোভাবে দেখতে পাবেন না। আর পাশে একটা স্কুল আছে, স্কুলটাও ভালোভাবে দেখতে পাবেন না, স্কুলের বিল্ডিংটা অনেক সুন্দর। আবার কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কাকখালির পাশে যে স্কুল আছে স্কুলটা। তো আজকে আমি আর কি এখানে আসলাম হঠাৎ করে সকালে, সাইকেল চালাতে আর কি ভালোই লাগে শীতকালে, কারণ গরম কম লাগে। হ্যাঁ, শীতকালে গরম কম লাগে, এই জন্য সাইকেল চালাতে ভালো লাগে। তবে আমার কিন্তু গরম লাগতেছে, কারণ আমি যা পরে আছি, তারপরে অনেক দূরে সাইকেলিং করছি। আমার বাড়ি চণ্ডীপুর, চণ্ডীপুর থেকে আমি কাকখালি চলে আসলাম প্রায় 5 কিলোমিটার। হ্যাঁ, প্রায় 5 কিলোমিটার চলে আসছি আর এখনও পর্যন্ত আমি সাইকেলিং করবো, সাইকেলিং করে আমি বাড়িতে চলে যাব। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার অবশ্যই করুন। আর যাদের শেয়ার করতে মন চাচ্ছে না তাদের করার দরকার নেই। তো সাথে থাকুন। তো দর্শক মণ্ডলী, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভালোই লাগতেছিল ব্রিজের উপর দাঁড়িয়ে থাকতে, তবে সাথে যদি আরও অনেকেই থাকতো তাহলে আমি কিন্তু আরও সময় থাকতাম এই ব্রিজের উপরে, কিন্তু আমি একা ছিলাম, তো এই জন্য একা একা বেশি একটা ভালো লাগতেছিল না, তাই আমি আর কি ব্যাক করতেছি বাড়িতে। সো দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত কুয়াশা আছে আর আমি প্রায় আধা ঘন্টার মতো এখানে ছিলাম এই ব্রিজের উপরে, ভালোই লাগছিল আর কি। তো আবার ব্যাক করব, তবে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কুয়াশা। আর আমাদের আঞ্চলিক ভাষায় যেটারে বলে ইঞ্জিন ভ্যান চালিত যারা ড্রাইভার আছেন, যারা এই শীতের সময়ে বিভিন্ন শাকসবজি তারপরে ফলমূল এই ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যাওয়া নিয়ে আসা করেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি একটু স্লো চালাবেন, একটু ধীরে চালাবেন, কারণ ইঞ্জিন ভ্যানে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাঁচে না। বিশেষ করে যে ইঞ্জিন চালিত ভ্যানগুলো আছে, এই ইঞ্জিন ভ্যানে অ্যাক্সিডেন্ট করলে মানুষ, বেশিরভাগ মানুষই মারা যায়। সেজন্য আর কি বলছি যে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা নির্দিষ্ট গতিবেগ নিয়েই ইঞ্জিন ভ্যানগুলো চালাবেন। আর ইজি বাইক যারা আছেন, যে ইজি বাইক আমাদের আঞ্চলিক ভাষায় ইজি বাইক বলে, ইজি বাইক যারা চালান আমি তাদেরকে বলবো আপনারাও একটু ধীর গতিতে চালাবেন, নির্দিষ্ট গতিবেগ নিয়ে চালাবেন, কারণ যে পরিমাণ ইজি বাইক তারপরে ব্যাটারির ভ্যান হয়ে গেছে আমাদের এলাকায়, আর সেহেতু আপনারা একটু ধীর গতিতে চালাবেন, কারণ আপনারা যে কোনো জায়গায় পার্কিং করেন, কারণ যে কোনো জায়গায় পার্কিং করলে তো আর কি সমস্যা হয়, সমস্যা হয়। আর আপনারা যখন চালান, তার মানে ব্যাটারি চালিত ভ্যানগুলো চালান, সে সময় আপনারা আপনাদের মোটরের সাউন্ডে কিন্তু আপনারা পিসের যে বাইক বাইক বলেন বা অন্য কোনো বড় গাড়ি আসে বলেন আপনারা শুনতে পান না, এই জন্য আপনারা একটু আস্তে আস্তে চালাবেন, কারণ সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, এটা কিন্তু আপনাদের মানতে হবে। আর আমিও সবসময় মানি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এই জন্য আমি বেশি দ্রুত চালাই না আর আমার ফ্যামিলি থেকে বাইক অ্যালাউ করে না, এই জন্য বাইক আমি চাইলেও কিনছি না।
সো দর্শক, আজকের ভিডিও কেমন লাগছে জানি না, তবে আমি শীতের সকালে বের হলাম আর এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, শিশির ভেজা পরিবেশ, আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে বেল বাটন চেপে দিয়ে অল করে দিবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো আমি এখন ব্যাক করতেছি, আর আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো হরিতলার মোড়, মেবি একটু সামনে গেলে মেবি হরিতলা। আর আমার একটা অ্যাকশন ক্যামেরা আমি অনেক আগে কিনছিলাম, সেই অ্যাকশন ক্যামেরা দিয়েই আর কি ভিডিও করতেছি, তবে শীতের সকালে কিন্তু কাজে লেগে গেল অ্যাকশন ক্যামেরাটা, তো দেখলে বুঝতে পারবেন। আর ক্যামেরার ডান সাইডে দেখতে পাবেন যে হাত ঝাপসা হয়ে গেছে, কারণ ক্যামেরার সামনে কুয়াশা পড়ছে, আর আমার সাইকেলও, তার মানে সাইকেলিং করেই তো আমি সামনে যাচ্ছি, হ্যাঁ সাইকেলিং করেই তো যাচ্ছি, সেহেতু আমার সাইকেল কিন্তু কুয়াশায়, তার মানে শিশিরে ভিজে গেছে, এই জন্য আজকে সাইকেলটা মুছতে হবে। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বারবার বলছি। এই মুহূর্তে আমি প্রায় চলে আসছি, এটা আমি আমাদের শ্যামনগর যে বাজার, বাজারের কাছাকাছি চলে আসছি, দেখলে বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, আমি বাজারের ভিতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছেন যে বাজারের ভিতরে প্রবেশ করছি, আর এখন আমি চলে আসছি, সেটা হলো যে শেখ রাসেল মোড়, আর রাস্তার দুই সাইড দিয়ে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে খোয়া, ইটের ইটের গুঁড়া করা, ইটের খোয়া আছে দুই সাইড দিয়ে, রাস্তার কাজ চলমান। তবে আমি এখন বাড়িতে চলে যাব, আর বাড়িতে যে আবার বের হব আমি আজকে একটু শ্যামনগর উপজেলা শ্যামনগর বাজারটা একটু ড্রোন শট দিব, ফুল বাজারটা। পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে বেল বাটন চেপে দিয়ে অল করে দিবেন, যাতে আপনার ভিডিওগুলো পান। এই যে শ্যামনগর থানা আমাদের ডান সাইডে, আমাদের যে রোড, আমাদের গ্রামের রোড, গ্রামের রোডে প্রবেশ করব, চণ্ডীপুর রোড, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু সামনে কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ শিশির বা কুয়াশা পড়ছে। ভালোই লাগছে দেখতে, আপনাদের কেমন লাগছে আমি জানি না, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে। এই যে দেখেন কতটা কুয়াশা পড়ছে আজকে, একদম অন্ধকার হয়ে আছে। সো দর্শক মন্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।